গ্রাফিক্স কার্ডের আশায় আশায় আপনারা যারা গেমিং পিসি বিল্ড করার কথা মাথা থেকে চিন্তা ছেড়ে দিয়েছেন, আর যে যাই হোক আমার ভাগ্যে হয়তো বা আর গেমিং পিসি নেই, ওয়েল তো এরকম যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন তো আমি আছি কি করতে, কেননা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি বিল্ড ডিসকাশন ভিডিও। আর এবারের বিল্ডটা এমন এক ধরনের বিল্ড হতে চলেছে আপনি এডিটিং করতে পারবেন, আপনি গেমিং করতে পারবেন এবং ওভারঅল আপনি যে কোনো ধরনের কাজই এই পিসি থেকে করতে পারেন উইথ বাজেট সেগমেন্টে থেকে। ওয়েল তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন এই বাজেট সেগমেন্টের পিসি বিল্ডিং এর উপর, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, জানতে পারবেন অনেক কিছুই। হে হোয়াটস অ্যাপ নিং গাইস, সিপিস হিয়ার, এন্ড আবারও আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। সো লেটস বিগিন। তো প্রথমে আপনাদেরকে বলে দিই, এই বিল্ডেও কোনো ডিসক্রিট বা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করা হবে না, সবকিছুই ডিপেন্ড অন সিপিউ অর্থাৎ এপিউর উপরে, সবকিছুই কভার করবে প্রসেসর। আর আমরা সেরকমই প্রসেসর নেব যেখানে আসলে মোটামুটি মানের গেমিং করতে ক্যাপেবল। ওয়েল তো আমরা এখানে সিপিউ বা প্রসেসর হিসেবে নিয়েছি এএমডির থার্ড জেনারেশনের রাইজেন এপিউ। ওয়েল আমি জানি এটা একটু উইয়ার্ড হয়ে যায় কারণ এটি অনেক পুরাতন হয়ে গেছে, তবুও আপনাদেরকে বলছি আমরা রাইজেন 5 3400G ব্যবহার করবো, যার প্রসেসিং পাওয়ার ততটা ভালো না থাকলেও এর যে গ্রাফিক্যাল পাওয়ার অর্থাৎ অ্যাক্সেলারেটেড প্রসেসিং ইউনিট এপিউর যে পাওয়ার, এটি অন্য সকল এপিউর থেকে মোটামুটি ভালো। আর এই যে এপিউটি আপনি মার্কেটের মধ্যে খুব মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন, যদিও আগের তুলনায় অনেক দাম বেড়ে গেছে তো আমাদেরকে এটি অ্যাকসেপ্ট করতেই হবে। তো এটি আপনারা সাধারণ মার্কেটে 19,000 থেকে 19,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটির সবচেয়ে প্রাইস বেশি এই বিল্ডে। আর এই 4 কোর এবং 8 থ্রেডের সিপিউটি 11 ভেগা কোর অফার করে, যার মাধ্যমে আমরা লো এন্ড গেমিং করব। তাছাড়াও যদি আমি মাদারবোর্ডের কথা বলি তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করেছি MSI-র B450M A-Pro মাদারবোর্ডটি, আর এটিতে আপনি আপনার প্রসেসরের সাথে পেয়ার আপ করে দিতে পারেন। আর যদি সেটি না নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আরেকটি এখানে ভালো অপশন আছে, সেটি হচ্ছে ASRock-এর A520 মাদারবোর্ড, যার মডেল নাম্বার হচ্ছে A520M HDV। আর এর প্রাইস কীরকম? এর প্রাইস হবে আপনার 6,500 থেকে 6,800 টাকার মধ্যে, যে কোনো দুটি বোর্ড পেয়ে যেতে পারেন। আর কানেক্টিভিটি অথবা কম্পিটিবিলিটি ওয়াইজ কোনো সমস্যা হবে না, কিন্তু একটু বায়োসের থাকতেই পারে। তারপরের যে কম্পোনেন্টটি সেটি হচ্ছে র্যাম বা মেমোরি, আর এটি আমরা নিয়েছি কোরসেয়ারের ভেনজেন্সের LPX সিরিজ, আর এটি 3200 MHz-এর 8GB-র 2টি স্টিক। আর এটি আমাদের খুবই প্রয়োজন, কেননা এখানে যদি ডুয়েল চ্যানেল এবং হায়ার মেমোরি ক্যাপাসিটি না লাগানো যায় তো সেক্ষেত্রে গেমিংয়ে গ্রাফিক্যালি অনেক পারফরমেন্স লুজ দেখতে পারবো আমরা, আর এটি খুবই ইম্পর্টেন্ট। আর এটি আপনারা কততে পেয়ে যাবেন? 6,500 থেকে 7,000 টাকার মধ্যেই। আর দাম অনুযায়ী এর যে ক্যাশ লেটেন্সি এটাও আমি মনে করি যে খুবই ভালো। তারপরের যে কম্পোনেন্টটি সেটি হচ্ছে আমাদের স্টোরেজ। আর স্টোরেজ আমরা কি ব্যবহার করব? অবশ্যই N.2 NVMe SSD। আর এটি আমরা DRAM ক্যাশওয়ালা নিতে পারি ওয়ালটনের অথবা টিম গ্রুপের, তবে আপনারা যদি ওয়ালটনের নেন তো সেক্ষেত্রে একটা মোটামুটি সার পেয়ে যাবেন 3800 থেকে 4,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, যার রেজাল্ট আপনাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না অন্যান্য SSD-র তুলনায়। আর আমরা এখানে একবার হাইফাই SSD ব্যবহারও করতে পারবো না অ্যাকর্ডিং টু বাজেট। তারপরের যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টটি হচ্ছে সেটি হচ্ছে PSU, অর্থাৎ আপনাদের পাওয়ার সাপ্লাই ভালো কেনা উচিত, আর সেটি কোনটা কিনবেন অবশ্যই এই বিল্ডে কোরসেয়ারের CB450W, আর এটি এই বিল্ডের জন্য মোর দেন এনাফ। আর যেহেতু এটি একটা রেপুটেটেড পাওয়ার সাপ্লাই এবং তার কোম্পানি, তাই এটি আপনি কোনো সন্দেহ ছাড়াই নিতে পারেন, আর এটির 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন পেয়ে যাবেন। আর এর প্রাইস আপনি 3200 থেকে 3300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর তারপরের কম্পোনেন্টটি হচ্ছে সেটি হচ্ছে কেস। ইয়েস, আজকে আমি সকল কোম্পানির প্রোডাক্টকেই স্পেসিফাই করছি। তো এখানে আমরা কেস হিসেবে বেছে নিয়েছি 4,000 টাকা বাজেটের একটা মিড টাওয়ার কেস, যার নাম হচ্ছে মনটেক X2 ম্যাশ ব্ল্যাক অথবা হোয়াইট, যে কোনো একটা নিতে পারেন, প্রাইস প্রায় সেম। আর এই কেসটিতে মোটামুটি একটা ভালো রুম পেয়ে যাবেন আপনার কম্পোনেন্টকে অ্যাসেম্বল করার জন্য। আর সামনে 2টা 140mm-এর 2টা ফ্যান দেখতে পারবেন, আর রিয়ারে হয়তোবা একটা, তবে যেহেতু এটা বাজেট কেস আর আমি পার্সোনালি এই কেসটিকে সেভাবে দেখিনি, তাই আপনিও কিন্তু এই জিনিসটি ভেবে চিন্তেই নেবেন, আর যদি পারেন তো এই কেসের উপর 2-1টা রিভিউ দেখেই নিতে পারেন। তবে যদি আমি এর ডিজাইন এবং লুকিং এর দিকে দেখি তো প্রাইস অনুযায়ী এটি আমার মতে ওকে, আর তার সাথেও আপনি পেয়ে যাচ্ছেন কিছু ফ্যান।
তো এই কম্পোনেন্টগুলোর যদি আমি টোটাল আনি অর্থাৎ প্রাইসিং, তো এটি 42,000 থেকে 45,000 টাকার মধ্যে চলে যায়, একটু কম বেশি হতে পারে। স্টিল এই বাজেটটাও কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মার্কেট অনুযায়ী কম নয়, তাই এটি থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে পারি। ওয়েল, তো আমাদের যেহেতু গ্রাফিক্স কার্ড নেই, তো 44,000 থেকে 45,000 টাকায় বিল্ড হয়ে গেছে, তো এটি থেকে আমরা কীরকম পারফরমেন্স পাব? ওয়েল, তো এখানে যদি আমি সিনথেটিক বেঞ্চমার্কের কথা বলে অর্থাৎ ওয়ার্কলোডের জন্য, তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে ড্রাফটিক্যালি পারফরমেন্স ড্রপ করেছে কোরাই 3 থেকেও, অর্থাৎ রাইজেন 5 এপিউর থেকে কোরাই 3-র আপনি পারফরমেন্স বেশি পেতে পারেন যদি আপনি ব্যবহার করেন 10th generation কোরাই 3। যদি আমি সিনেবেঞ্চ R20-র কথা বলি, তো সেক্ষেত্রে সিঙ্গেল কোর স্কোর দাঁড়িয়েছে 417-20, আর মাল্টি থ্রেডেড 1980-90 কাছাকাছি পারফর্ম করে। অপরদিকে যদি আমি ইন্টেলের কথা বলি কোরাই 3-র, তো সেক্ষেত্রে চলে যায় 80-2100-এর কাছাকাছি, অর্থাৎ প্রসেসিং পাওয়ারের দিক থেকে আমি আবারও বলবো যে এটা ততটাও পাওয়ারফুল নয়। কিন্তু আমি যদি গেমিং পারফরমেন্সের কথা বলি উইদাউট গ্রাফিক্স কার্ড, তো সেক্ষেত্রে কোরাই 3-কে অনেক পিছিয়ে ফেলে দেয় এই এপিউটি। তো এখন আসি গেমিং বেঞ্চ, গেমিংস বেঞ্চমার্ক এবং এর পারফরমেন্স দেখার পর আমার চিন্তাই পাল্টে যায় যে আসলে এত ভালো পারফরমেন্স করতে পারে এই ইন্টিগ্রেটেড জিপিউ। আর সত্য কথা বলতে কি, এই এপিউটিকে না দেখলে হয়তোবা আমি মানতে রাজি ছিলাম না যে একটা এপিউ অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে আপনি ভালো গেমিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আপনাদের একটা অনেস্টলি ফ্যাক্ট বলি, যারা এর আগে ভালো মানের বা মিডিয়াম সেকশনের গ্রাফিক্স কার্ডে অর্থাৎ ডিসক্রিট জিপিউতে গেমিং করেছেন, তাদেরকে এই গ্রাফিক কখনোই ভালো লাগবে না। তবে আমি সে এর পারফরমেন্স এবং ক্লিয়ারিটি দেখেছি লোয়েস্ট পসিবল কিছু গেমসে, তা আমাকে অবশ্যই ভাবাতে বাধ্য করেছে এবং আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটি নিয়ে আসা। তো এখন আসি আসলে গেমিংয়ে। তো আপনি যদি এখানে ইএসপোর্ট টাইটেল অথবা FPS গেম খেলতে চান, তো আপনাকে অনায়াসে ভালো মানের পারফরমেন্স দিতে সক্ষম। ওয়েল, তো যদি আমি এখানে কথা বলি রেনবো সিক্সের মতো গেমসের কথা অথবা CSGO এবং ভ্যালোরেন্ট, সেখানে আপনি নিশ্চিন্তে 120-150 পর্যন্ত ফ্রেম পেতে পারেন 1080p লোয়েস্ট পসিবল সেটিংসে, আর এটি কোনোভাবেই খারাপ পারফরমেন্স করে না। অর্থাৎ অনেক গ্রেট গেমিং গ্রাফিক্স কার্ড আগের কথা বলছি সেগুলোই 150 FPS দিত, আর 100-150 FPS FPS গেমসে ইটস টোটালি প্লেয়েবল, কোনো সমস্যা ছাড়াই খেলা যায়। আর সিরিয়াসলি, আপনার যদি আর একটু স্কিল ভালো হয়, তো সেক্ষেত্রে আপনি কম্পিটিটিভ খেলতে পারবেন যে কোনো ভালো প্লেয়ারের সাথে। তাছাড়াও যদি আমি কথা বলি লেজেন্ডারি গেম GTA 5-এর, তো সেক্ষেত্রে আপনি নর্মাল সেটিংসে 65 FPS পেয়ে যাবেন, যা আসলেই ভালোভাবেই আপনি প্লে করতে পারবেন আপনার APU-তে। শুধু তাই না, আমি যদি আরও কিছু বেঞ্চমার্কের কথা বলি, বিশেষ করে যদি কথা বলি ওল্ডার AAA-র, তো সেক্ষেত্রে আপনি ডম ইন্টারনাল খেলতে পারবেন 1080p-তে 60% স্কেলিংয়ের সাথে উইথ 52-55 FPS পেয়ে যাবেন। তো এখন আসি অ্যাকচুয়াল গেমিংয়ের ক্ষেত্রে। ওয়েল, আপনারা জানেন FHD-তে একটু কষ্ট করে ফেলবে এই APU-গুলো, তো সেক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র অল্প একটু রেজুলেশন কমিয়ে দেন অর্থাৎ 900p-তে খেলেন, তো আপনাকে টোটালি অন্য রকমের গেমিং করিয়ে দিবে, আর আপনি এটি নোটিসও করতে পারবেন না যে আমি 1080p-তে খেলছি নাকি 900p-তে খেলছি। টোটালি এটা আপনি প্রথমবার হলে ধরতেই পারবেন না। আর 900p-তে খেলার আর একটা সুবিধা হচ্ছে আপনি এখানে অনেক ভালো রকমের প্লেয়েবল ফ্রেম রেট পেয়ে যাবেন, কেননা আপনি যদি খেলেন ক্রাইসিস রিমাস মাস্টারের মতো গেম, তো এখানেও পেয়ে যাবেন আপনি 35 FPS, অ্যাসাসিন ক্রিড অডিসির মতো হাই গ্রাফিক্স ডিমান্ডিং গেম খেলতে পারবেন আপনি 30 FPS-এ, যা কনসোল লাইক প্লেয়েবল হয়ে যাবে। তাছাড়াও যদি আপনি গেমস খেলে থাকেন অ্যাপেক্স লেজেন্ডের মতো, তো সেক্ষেত্রে আপনাকে 60 FPS 1080p-তে পেয়ে দিবে, তবে এখানে কথা হচ্ছে যেহেতু 900 রেজুলেশনের, তো সেক্ষেত্রে না। তাছাড়াও আরেকটি কম্পিটিটিভ গেমস আছে, সেটির কথাও বলতে হয়, অবশ্যই বলতে হবে ফোর্টনাইটের কথা। 1080p-তে 75 FPS পেয়ে যাবেন DirectX 11-এ, যা আপনাকে কোনোভাবে গ্রাফিক্স কার্ডের কথা মনে করিয়ে দিবে না। তো এখন আসি কিছু ওল্ডার টাইটেলে, অর্থাৎ আমরা যদি ওয়াচ ডগ লিজিয়ন খেলি, তো সেক্ষেত্রেও 900p-তে আমরা 32-35 FPS পেয়ে যাবো। হিটম্যান 3-র মতো লেটেস্ট গেমসেও ফুল HD-তে লো সেটিংসে 35 FPS পেয়ে যাবো। তাছাড়াও যদি কথা বলি উইচার 3-র মতো গেমস, আর সেখানেও আপনি 900p-তে পেয়ে যাবেন 40-র মতো FPS। সবগুলো গেমসই কিন্তু লোয়েস্ট পসিবলের কথা বলছি। তাছাড়াও যদি আমি কথা বলি ফ্রোজা হরাইজেন 4-এর কথা, সেখানেও 900p-তে আপনি পেয়ে যাবেন 65-70 FPS। ব্যাটেল ফিল্ড 5 900p-তে পেয়ে যাবেন 50-এর কাছাকাছি ফ্রেম রেট। শুধু তাই না,
আমি যদি এখানে একবারে হ্যাভি টাইটেল হাই গ্রাফিক্স এবং সিপিইউ ডিমান্ডিং গেমসের কথা বলি তো সেক্ষেত্রেও আপনাকে কোনোভাবেই না করবে না, কেননা যদি আপনি 720তে খেলতে চান লো সেটিংসে তো 720p অনেকের কাছে হয়তো বা মুখ ঘুরিয়ে নিতে পারেন। তবে আমি বলছি যারা গেমস খেলেননি এর আগে পিসি গেমস ভালো করে, তারাও যদি একবার খেলেন আপনার কোনো সমস্যাই হবে না। তো সেক্ষেত্রে যদি আমি কথা বলি অ্যাসাসিন ক্রিড ভালহালার, সেক্ষেত্রে আপনি ফ্রেম পেয়ে যেতে পারেন 35-40 FPS, যা মোটামুটি প্লেয়েবল। আর গ্রাফিক্স কার্ড ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগিয়েও আপনি 1080p তে 60 FPS পাওয়া দুষ্কার হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে এটি যে পারফরমেন্স দিচ্ছে এটি মোর দেন এনাফ। তাছাড়াও যদি আমি কথা বলি কল অফ ডিউটি ওয়ার জোনের, 720p তে পেয়ে যাবেন লোয়েস্ট পসিবল সেটিংসে, কন্ট্রোলের মতো গেমস 45 FPS এ পেয়ে যাবেন, হরাইজন জিরো ডন 32-35 FPS পেয়ে যাবেন। তবে সবচেয়ে আমি অবাক হয়েছি ফ্লাইট সিমুলেটারের মতো গেম 720p তে 30 FPS করে দেখিয়েছে, আসলেই এটা ইনসেন। কেননা আপনি যদি GTX 1660 সুপারের মতো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডেও এই গেমস 1080p হাই টু আলট্রা সেটিংসে খেলতে চান তো সেক্ষেত্রেও 30 FPS পাওয়া যায় না, যা আসলেই অনেক ইন্টারেস্টিং লেগেছে। আর তাছাড়াও যদি আমি কথা বলি একবারে হ্যাভি টাইটেলের শ্যাডো অফ দ্য টম রাইডারের মতো গেমসকে, 720p তে 40-45 FPS পেয়ে যাবেন লোয়েস্ট পসিবল সেটিংসে। আর তাছাড়াও যদি আরেকটি গেমসের কথা বলি সাইবার পাং 2077, এটি 720p তে লোয়েস্ট পসিবল সেটিংসে 30-এর কাছাকাছি FPS পেয়ে যাবেন। আর হ্যাঁ, 900p তে রেড ডেড রিডেমশন 2 এর মতো গেমসও আপনি খেলতে পারবেন 40 FPS এর কাছাকাছি, যা আমাকে অবশ্যই দুইবার ভাবাতে বাধ্য করেছে। তো এখানে একটা কারেকশনের দরকার ছিল, কেননা এখানে আমি ফ্রি ফায়ার এবং পাবজি মোবাইল এমুলেটরের কথা বলিনি, আর এখানে আপনি কি ধরনের গেমিং করতে পারবেন সেই বিষয়ে। তো আপনাকে শর্টলি বলে দিচ্ছি, আপনি যদি ফ্রি ফায়ার গেমার হন তো আপনার জন্য এটি মোর দেন এনাফ হতে চলেছে, কেননা আপনি 1080p তে আলট্রা বা হাই সেটিংসে 90 FPS ইজিলি পেয়ে যাবেন। আর পাবজি মোবাইল HD তে ম্যাক্সিমাম আপনি 40-45 FPS পেয়ে যাবেন, যা মোটামুটি প্লেয়েবল। তবে আবারও বলছি, যারা ফ্রি ফায়ার খেলবেন তাদের জন্য এটা খুবই একটা ভালো অপশন হতে পারে, কারণ অলমোস্ট 90 FPS টোটালি ইনসেইন। আপনাকে বলি, কয়েক বছর যদি আমি আগের কথা বলি, অর্থাৎ প্যাসকেল সিরিজ অথবা ম্যাক্সওয়েল সিরিজের গ্রাফিক্স কার্ড, ডিসক্রিট বাজের গ্রাফিক্স কার্ড যে পারফরমেন্স করতো সেরকম পারফরমেন্স করছে শুধুমাত্র ইন্টিগ্রেটেড GPU। আসলে এটি সখাবার মতো বিষয়। আর এই ডাটাটা যে শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু না, বড় বড় টেক রিভিউয়াররা বা টেক জায়ান্টরা এটি এই APUটিকে অনেক ভালোভাবেই এর পারফরমেন্স দেখেছে। তাই এর বেঞ্চমার্ক বা পারফরমেন্স দেখার পর তো একটা জিনিস ক্লিয়ার যে এটি কোনোভাবেই খারাপ পারফরমেন্স করে না যে প্রাইস পয়েন্টে আসে। আর এই ভিডিওটা হয়তোবা আমি করতাম না যদি গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল থাকতো মার্কেটে, তাই গ্রাফিক্স কার্ড না থাকার কারণে কিন্তু এই যে APUটি আছে এটাকে বেছে নেয়া। তবে অনেকেই বলতে পারেন যে সিপি এটি গেমিং পারফরমেন্স ভালো করলে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কি করবে, ওয়েল তো আপনাদেরকে বলি, এক্ষেত্রে আপনি প্রোডাক্টিভিটিকে অতটাও প্রাধান্য দেবেন না। আপনি যদি 1080p তে একবারে হাই বিট রেটের এবং মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করতে চান ইটস ওকে, 4K তেও দুই একটা লেয়ার নিয়ে করতে পারবেন। তবে আপনি যদি ভালোভাবে এডিটিং করতে চান 4K তো সেক্ষেত্রে এখানে পসিবল না। আরেকটি বিষয়, আপনি যদি ফটো এডিটিং, ইলাস্ট্রেটর অথবা ছোটোখাটো কিছু টাস্ক করে থাকেন তো এটি আপনার জন্য মোর দেন এনাফ হতে পারে। তবে আবারও বলছি, এটি যেহেতু Core i3 চেয়েও একটু পাওয়ার কম 10th Gen-এর চেয়ে, তাই সেভাবেই আপনাকে বিষয়টি দেখতে হবে। তবে সামনে যদি গ্রাফিক্স কার্ডের প্রাইস কমে যায়, সেক্ষেত্রে যদি আপনি ডিসক্রিট GPU এখানে লাগান তো সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো পারফরমেন্স পেতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এক কথায় বলবো, অসাধারণ। তবে হয়তোবা সামনে আরও একটু প্রাইস ড্রপ করতে পারে, হয়তোবা আপনারা কয়েকদিন পরেও ভিডিওটি দেখতে পারেন। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার জন্য কি এই ভিডিওটি দরকারি ছিল কি না সেটিও কিন্তু আপনারা কমেন্টে লিখে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন সবসময়। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।